নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা সরাসরি মক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে তৈরি থাকুন। যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন আপনারা খাতা পেন্সিলে করুন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা শুরু করছি 1910 নম্বর প্রশ্ন থেকে। তা 1910 নম্বর প্রশ্ন আপনাদের হচ্ছে হোমটাক্সের প্রশ্ন, আর আপনারা এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে যে ফোল্ডারটা বানানো আছে তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আলোচনা শুরু করছি, আর আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। প্রশ্ন, কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে? তা আপনাদের চারটে অপশান ছিল। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ক, এতক্ষণ অঙ্ক করেছি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1911-তে। গল্পটি আমি মায়ের মুখে শুনেছি, বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন তাহলে এটি মানে আসলে এই বাক্যটি হচ্ছে পুরাঘটিত বর্তমান, ঠিক আছে? তা পুরাঘটিত অতীত হবে না, এখানে যদি পুরাঘটিত বর্তমান থাকতো তাহলে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা সঠিক উত্তর। তা এই ধরনের কোশ্চেনে আপনারা যে অ্যান্সারটা ইচ্ছা আপনারা সেটা অ্যান্সার করতে পারেন বা পরীক্ষার সময় গোল করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ভুল কোশ্চেন যদি থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু কোনো একটা করে আসতে হবে। ভুল কোশ্চেন আছে বলে আপনারা চেঞ্জ করে ফেললেন সেটা কিন্তু একদম করবেন না। এটা পুরাঘটিত বর্তমানকাল, এখানে অতীতটা বাদ দিয়ে যারা বর্তমানকাল আমি রেক্টিফাই করে দিয়েছি, তাই এটা যদি বর্তমান হতো পুরাঘটিত বর্তমান তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কোশ্চেন ভুল থাকলে আপনারা কিন্তু ছেড়ে আসবেন না, যেহেতু নেগেটিভ মার্কস নেই আপনারা কিন্তু অ্যান্সার করে আসবেন। আপনারা কিন্তু সবাই যে কোশ্চেনে যেটাই অ্যান্সার করুন না কেন একটাই অ্যান্সার করবেন, সেটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবেন। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1912 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ বর্তমানকালের সঠিক উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, অমলা গান গাইছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1913 নম্বর প্রশ্নে, পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি? তাহলে যে এই চারটের মধ্যে যেটাতে পুরাঘটিত বর্তমানকাল আছে সেটা আপনাদের নির্ণয় করতে হবে। 1913 নম্বর প্রশ্নে যারা বলছে অপশান ঘ, বৃষ্টিতে পথে কাদা হয়েছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানান। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1914-তে, কোনটি পুরাঘটিত বর্তমানের উদাহরণ? তাহলে যেটা পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 1914 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, আমি তার সঙ্গে কথা কয়েছি, তাদের সবার উত্তর সঠিক। যারা বলছেন 1914 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ। এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1915 নম্বর প্রশ্নে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসন আরোহণ করেন, এটি কোন কালের উদাহরণ? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, ঐতিহাসিক বর্তমানকাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1916 নম্বর প্রশ্নে, বুদ্ধির রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, বাক্যের ক্রিয়াটি কোন কালের? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, সাধারণ অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1917 নম্বর প্রশ্ন, এখানে জানিলাম কুসুমে কীট আছে, এটি তাহলে
1917 নম্বর প্রশ্নে আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন 1917 নম্বর প্রশ্নে অপশন খ সাধারণ অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1918-তে নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম কি? তাহলে নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম আপনাদের জিজ্ঞেস করা হয়েছে 1918 নম্বর প্রশ্নে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ অভ্যাস সূচক অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1919-এ 1919 নম্বর প্রশ্ন, প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক সাধারণ অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1920-তে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে কোন কাল বলা হয়? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা কোশ্চেনের উত্তর করছেন অপশন ক নিত্যবৃত্ত অতীতকাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1921, সাধারণ অতীতকালের উত্তম পুরুষের চলিত রূপের বিভক্তি কোনটি? খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1921 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে আপনারা চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশন গ লাম, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1922, আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, এটি কোনটা হবে? চারটে অপশনের মধ্যে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক নিত্যবৃত্ত অতীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1923-এ, কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ? তাহলে 1923 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, 1923 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ আমি রোজ স্কুলে যেতাম, তাদের সবার উত্তর সঠিক। এইবার চলে আসবো আমরা পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1924, কোনটি নিত্যবৃত্ত অতীতকালের ঘটনা? তাহলে যেটি নিত্যবৃত্ত অতীতকাল সেটা আপনাদের নির্বাচন করতে হবে, 1924 নম্বর প্রশ্ন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ আমরা রোজ ফুল কুর্তা পড়াতাম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে 15টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি। এইবার আপনারা সবাই একে একে এই 15টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে আপনারা আমাদেরকে পোস্ট করুন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়া। এখন আমরা চলে আসছি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, আপনারা সবাই একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, শৈশবে আম কুড়াইতে আনন্দ পেতাম, উক্ত বাক্যটিতে কোন অতীতকাল? অপশন ক সাধারণ অতীত, অপশন খ নিত্যবৃত্ত অতীত, অপশন গ ঘটমান অতীত, এবং অপশন ঘ পুরাঘটিত অতীত। আবার আমি কোশ্চেনটা বলছি, শৈশবে আম কুড়াতাম বা আম কুড়াইতে আনন্দ পেতাম, উক্ত বাক্যটি কোন অতীতকাল? অপশন ক সাধারণ অতীত, অপশন খ নিত্যবৃত্ত অতীত, অপশন গ ঘটমান অতীত, এবং অপশন ঘ পুরাঘটিত অতীত। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।